যেটা বুখারী শরীফে এইভাবে আমার নবী বলেছেন মান সামা ফি রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যে ব্যক্তি রমজান মাস আল্লাহর পর বিশ্বাস রেখে নেকির সাথে রোজা রাখলো তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিবেন যখন সুবহান পর্যন্ত বেঁচে থাকার বলুন বেঁচে থাকার তৌফিক দাও বিশ্বনবী কখনো বেশি বাঁচার দোয়া করেন নাই দোয়া করলে তিনি পেতেন দখলে তিনি বলুন পেতেন কিন্তু আমার নবী ফয়সালা কি তিনি করেন আমার আল্লাহর ফয়সালা গ্রহণ করেছেন কিন্তু রমজান মাসের আকাঙ্ক্ষায় রজব মাসে কিন্তু আল্লাহর কাছে আপিল করতেন আল্লাহ বাল্লিগনা ইলা রমজান আমাকে রমজান পর্যন্ত টিকে থাকার তৌফিক দাও কেন রমজান মাসে এমন কোর্স রয়েছে তার বিগত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে নেয়ার সুযোগ আছে আলহামদুলিল্লাহ বলুন আমি কাল বলছিলাম কথাটা ইংরেজিতে 12টা মাস আছে বাংলাতে 12টা মাস আছে আরবিতে কোন 12টা মাস আছে 12টা মাসের মধ্যে একটা মাসের নাম হচ্ছে রমজান এই রমজান শব্দটির উৎপত্তির মূল মাত্রা হচ্ছে তিনটা রম ইম যাদ রমস আর আল মুন জায়গাতান মত গায় মুসতাফ সালাত যাকে বলা হয় এই রমস শব্দটির কয়েকটা অর্থ দাঁড়ায় তার মধ্যে একটা অর্থ হচ্ছে ভূষিত হয়ে যাওয়া পুড়ে ছাই হয়ে যাওয়া অর্থাৎ কোন আল্লাহর বান্দা রমজানের কোর্স যদি পালন করতে পারে তার বিগত জীবনের সমস্ত গুনাহ পুড়ে আল্লাহ ছাই করে দিবেন যারা বলুন সুবহানাল্লাহ যেটা বুখারী শরীফে এইভাবে আমার নবী বলেছেন মান সামা ফি রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যে ব্যক্তি রমজান মাস আল্লাহর পর বিশ্বাস রেখে নেকির সাথে রোজা রাখলো তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যারা বলুন সুবহানাল্লাহ কিন্তু আমাদের দেশের যুবক ভাইদের রমজান মাসের ভিতর আতঙ্কিত তারা হয়ে যাচ্ছে বলে এত লম্বা দিনে মারি রোজা রাখবো কি করে রে বিশাল টেনশন আর আমার নবী রমজান মাসের আকাঙ্ক্ষায় তিনি দোয়া করতেন কিছু কিছু যুবক কত দেখতে পাওয়া যায় রমজান মাস আসার বাইরে কলকাতা কাজে পালিয়ে যায় বলে কেন রে ভাই তুই কলকাতা অন্য সময় যাস না এই রমজান মাস এলে কি ব্যাপার তো বলে গ্রামে থাকলে রোজা না করলে মানুষ কিটিক কিটিক করবে বাইরে যাবো রোজা করি চা না করি কেউ দেখান নাই অন্য কোনো খাওয়ার ধান্দা নেই তিনবার নীলবিড়ি খাওয়ার টার না বাবা জীবনের সমস্ত গুনাহকে রমজান মাসে ক্ষমা করে নেওয়ার একটা লাইন আছে আলহামদুলিল্লাহ বলুন একটা হাদিস আমি গতকাল শোনাচ্ছিলাম আজকে না শুনে থাকতে পারছি না বিশ্বনবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন আসসামুলি ওয়া নাযিবিহি ওয়া ফি রিওয়াতুল উখরা ওয়া নাউযাবিহি কেউ যদি রমজান মাসে রোজাকে আমার নবী বিশ্বনবী এত কদর করলেন বিশ্বনবী বলছেন যে রোজা ইবাদতটি আমার জন্য আর এর প্রতিদান আমার নিজ কুদরতি হাতের দ্বারা দিই সমস্ত ইবাদতই আমার আল্লাহর জন্য করি এটা সঠিক কিন্তু অন্য ইবাদতের মধ্যে কিছু কারচুপি আছে কিছু ডুপ্লিসিটি আছে রিয়াকারি হয় লোক দেখানো হয় কিন্তু এই আপনার হরিশ্চন্দ্রপুর গ্রামে একজন ব্যক্তি ভোরবেলায় সেহরি খেল তারপরে সেই ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা হয়ে গেল তারপরে একটা দুটো তিনটের দিকে বড্ড পিপাসা পেয়েছে বড় খিদে পেয়েছে বড় লোক মানুষ বাড়িতে একটা ফ্রিজ আছে ঘরের দরজা বন্ধ করে দিল জানালা বন্ধ করে দিয়ে এবার ফ্রিজের একটা ডোর খুলে দিয়ে দুটো আপেলের কুচি দুটো আঙুরের দেনা মানে কি দানা দুটো বেদানা দানাকে এক গ্লাস ঠান্ডা পানি পান করলো গ্রামের ইমাম দেখতে পাবে সেক্রেটারি দেখতে পাবে সভাপতি দেখতে পাবে কেউ গ্রামের মানুষ দেখতে পাবে গো সব ঘর বন্ধ আছে তো কিন্তু আপনার এই হরিশ্চন্দ্রপুর গ্রামে যারা রোজা রাখে না তাদের কথা বাদ দেন রোজা রেখে সাড়ে তিনটের দিকে কেউ খেয়েছে এবার একটু এগিয়ে আসুন তো একটু বেশি ডিস্টার্ব করবো না বারবার একটু এগিয়ে আসুন জায়গাটা একটু সংকীর্ণ বেশি আপনাদের কষ্ট দেয় একবারে দিচ্ছি সবাই একটু কষ্ট করুন একটু যেন সবাই কষ্ট করুন যে জায়গাটা থাকবে আপনার পেছনে থাকবে আমার প্রাণের দয়ার রাসূল দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা দিবা নিশি কেঁদে হোরাম পাগল পারা কেন আমি যে কি হারা শরীরে আকাশ শরীরে বাতাস হারালো মোর নবী এই জীবনে দেখলাম না কো তোমার সুন্দর ছবি আমার প্রাণের দয়া
ছেড়ে আর কত কাল থাকব আমি একা তো শোনাচ্ছিলাম আমি গেইছিলাম আল্লাহর নবী বিশ্বনবী বলছেন আল্লাহ বলেছেন রোজাটা আমার জন্য এই জন্য কোন মানুষ রোজার অবস্থায় চুরি করে কখনো কিছু খায় ও জানে গ্রামের কেউ না দেখতে পেলে কে দেখতে পাবে ও মুসলমান সমস্ত ইবাদতের সব এইজন আল্লাহ দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন তাদের মাধ্যম দিয়ে লেখান কিন্তু আমার আল্লাহ বলছেন আমি রোজা সব নিজ কুদরতি হাতের দ্বারা দেব আপনার হরিশ্চন্দ্রপুর গ্রামের কোন একজন ব্যক্তি রাষ্ট্রপতির কাছ থেকে মাত্র 50 টাকা দামের একটা বই গিফট পেয়েছে আর একজন ব্যক্তি ছলিমউদ্দিনের কাছ থেকে 50,000 টাকা পুরস্কার পেয়েছে ও মুসলমান আপনার সমাজে কোন পুরস্কারের দামটা বেশি একবার তাড়াতাড়ি বলুন যদিও তার দামটা কম 50 টাকা কিন্তু বেটা আজীবন কাল লিখে বড়াবে আমি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মুসলমান আপনি ফেরেশতার কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ নেকি পান তাতে কোনো বাধা নেই আমার আল্লাহ যদি একটা নিজ কুদরতি হাতের দ্বারা নেকি দিয়ে দেয় কিয়ামতের দিন জাহান্নামে যখন দিতে যাবে আল্লাহ কেবল আল্লাহ দিচ্ছ দাও তাতে কোনো বাধা নেই কিন্তু আমার কাছে এমন একটা নেকি আছে তোমার সিগনেচার যুক্ত তোমার তাতে স্ট্যাম্প মোহর লাগানো আছে আল্লাহ সব জানা সত্ত্বে বলবো কই দেখি সঙ্গে সঙ্গে আল্লাহ হাসবে হাসার পরে আল্লাহকে আল্লাহ বলবে বান্দা আমার যখন নেকি আছে আমি তোকে যখন নিজ হাতে নেকি দিয়েছি এই নেকি থাকা সত্য জাহান্নামে দিতে পারবো না যাও তোমাকে আমি জান্নাতে দিয়ে দিলাম সুতরাং মুসলমান এই রমজান মাসের একটু দান আমরা কদর করবো ইনশাল্লাহ বলুন কিন্তু যারা আমাদের দেশে দেখতে পায় যে রমজান মাসের কোনো রোজার গুরুত্ব না তাদের আবার ঈদের দিন বেশি পায় তারা মুফতি জাজির সাহেব থেকে লম্বা পাঞ্জাবি কিনেছে মেটিয়াবুরুজ থেকে বলো কেন ঈদ পড়বো এমন করে সুরমা দিয়েছে একদম জিলপি পর্যন্ত তাড়ি দিয়েছে আর এত সুন্দর করে একদম মাথায় টুপি লাগিয়েছে বলছে আব্দুল কাদের জেলানে লাঠি তেমন চলে কিন্তু হাদিস শুনলে অবাক হয়ে যাবেন যে রমজান মাস রোজা পালন করলো না তাতে ঈদগার ময়দানে যার কোনো যুক্তি নেই মানে তার আবার কিসের ঈদ তার আবার কিসের আনন্দ ঈদ মানে তো হচ্ছে খুশি বাবা তো খুশি কার হবে যে একটা মাস কি রাখলো বিশ্বনবী বললেন শুনলে অবাক হয়ে যাবেন আমার নবী বিশ্বনবী যারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিকুল্লি কওমিন ঈদ ওয়াইদুন ঈদুল আযহা ওয়াইদুল ফিতর প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য কিছু ঈদের দিন আছে আর আমার উম্মতের জন্য ঈদ হচ্ছে দুটো কটা বলুন এক নাম্বার আমার নবী বিশ্বনবী বললেন ঈদুল আযহা আর দুই নাম্বার ঈদুল ফিতর এই দুটো হচ্ছে উম্মত মুসলিমার ঈদের দিন এছাড়া আর তিন নাম্বার কোনো বাড়াবো না ইনশাআল্লাহ বলুন বিশ্বনবী